ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবিভিপি ও টিএমসিপি সংঘর্ষে ধুন্ধুমার, বাঁশ লাঠি নিয়ে দুপক্ষের মারামারি, পরীক্ষা চলাকালীন কলেজের ভেতরে অবাধে ভাঙচুর, রণক্ষেত্র গোবরডাঙ্গা হিন্দু কলেজ, আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালানোর অভিযোগ এবিভিপির বিরুদ্ধে, সংঘর্ষে আহত দুপক্ষের বেশ কয়েকজন। এবিভিপি সমর্থকদের অভিযোগ, দুদিন আগে তাদের দুজন সমর্থককে কলেজ চত্বরে বেধড়ক মারধর করে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। তারই প্রতিবাদে আজকে তারা অধ্যক্ষের কাছে ডেপুটেশন দিতে আসে। ডেপুটেশন দিতে এলে তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদের উপর চড়া হয় তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর। তৃণমূল ছাত্র পরিষদের যে ছাত্র সংসদের যে অফিস, সেই অফিস গড়েও ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং কলেজ চত্বরে বেশ কয়েকটি জায়গায় ভাঙচুর চালানো হয়। এবিভিপির দাবি, কলেজের মধ্যে বহিরাগতদের আনাগোনা ক্রমশ বাড়ছে। এই অভিযোগে ডেপুটেশন দিতে গেলে শুক্রবার তাদের উপর চড়াও হয় শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বারবার বলার পরে কোনো শুরু হয়নি দেখেই আমরা এই বিক্ষোভের পথে আজকে এসেছি এবং যখন আমরা বিক্ষোভ মিছিল করছিলাম সেই মুহূর্তে তৃণমূলের দুষ্কৃতীরা একদম খুলে আর্মস ব্যবহার আর্মস উড়িয়ে গুলি চালাচ্ছে। তারা আর্মস দিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে মারার জন্য এগিয়ে এসে এবং তার প্রতিবাদ স্বরূপ এবিভিপি ছাত্রছাত্রীরা তাদের উপর চড়াও হয় এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। পাল্টা এবিভিপির বিরুদ্ধে কলেজের ভেতরে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ করেছে টিএমসিপি। রিভলভার সহ কাজল সেন নামে কুখ্যাত ক্রিমিনাল আশিস ব্যানার্জির নেতৃত্বে তারা বাইরের থেকে প্রায় 100 জন ক্রিমিনাল মোস্তাং নিয়ে এসে বেপরোয়াভাবে কলেজের মধ্যে ঢুকে ভাঙচুর করে আক্রমণ করে কলেজ কর্মচারী এবং যে সমস্ত ইউনিয়নের ছেলেরা ছিল তাদেরকে বেধড়ক মারধর করে। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, এবিভিপির হামলায় তাদের 7-8 জন সমর্থক আহত হয়েছেন। পাল্টা 5-6 জন সমর্থক আহত হওয়ার দাবি করেছে এবিভিপি। পরে গোবরডাঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। ভোররাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।